আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। দর্শক পরিসংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছি আমরা দুজন, আমি তাসনিমা হোসেন এবং আমি সাইদ মল্লিক। দর্শক, শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে মন্ত্রিসভার সদস্যদের প্রধানমন্ত্রীর নির্দেশ। একাদশ জাতীয় সংসদে রাষ্ট্রপতির উদ্বোধনী ভাষণের খসড়া বৈঠকের অনুমোদিত। প্রতিদ্বন্দ্বিতা নয়, প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অংশ নিয়েছিল নির্বাচনে, বললেন ডক্টর হাসান মাহমুদ। দলের শোচনীয় পরাজয়ের কারণ খুঁজতে বিএনপির প্রতি আহ্বান। ৩০ ডিসেম্বর আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে জনবিচ্ছিন্ন হয়েছে, বললেন ফখরুল। দেশে আওয়ামী লীগ নেই, আছে শুধু প্রশাসন, মন্তব্য শামসুজ্জামান দুদুর। আফগান সামরিক ঘাঁটিতে তালেবান হামলা, ১২৬ জন নিরাপত্তারক্ষী নিহত। দর্শক শুনছিলেন শিরোনাম সংবাদ। এছাড়াও থাকছে মাইটিভির সোমবারের বিশেষ আয়োজন ঘটনার অন্তরালে। দর্শক, এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব মন্ত্রণালয়কে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রেখে সততার সাথে কাজ করতে নতুন মন্ত্রিপরিষদ সদস্যদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিপরিষদের বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে তিনি এই নির্দেশ দেন। ইটভাটা, জাতীয় সমাজকল্যাণ পরিষদ, শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র, প্রতিবন্ধী সুরক্ষা এবং নবম ওয়েজ বোর্ড সহ বেশ কয়েকটি বিষয়ে নতুন আইন প্রণয়ন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। সাদুর রহমান আবিরের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক। বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে সততার সাথে কাজ করার নির্দেশ দেন তিনি। সিনসিয়ারিটি অফ পারপাস অ্যান্ড অনেস্টি অফ পারপাস, আমি মনে করি এই দুটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মন্ত্রিপরিষদ সবসময় এই কথাটি মনে রেখে যে কাজই করবেন নিষ্ঠার সাথে এবং সততার সাথে কাজ করবেন। প্রতিটি কাজ নিষ্ঠার সাথে করতে হবে, এই কথাটা মনে রাখতে হবে যে জনগণের প্রতি আমাদের দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে, সেই কর্তব্য পালন করতে আমরা এখানে এসেছি। আর সততার সাথে কাজ করলে সততার শক্তি অপরিসীম, সেটা আমরা বারবার প্রমাণ করতে সক্ষম হয়েছি। পরে সচিবালয়ে এই বৈঠকের বিস্তারিত তুলে ধরতে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম। জাতীয় সমাজকল্যাণ পরিষদ আইন ২০১৮, এটার ব্যাকগ্রাউন্ড হলো যে এই সমাজকল্যাণ পরিষদ এটা ১৯৫৬ সাল থেকেই চলছে একটা রেজুলিউশনের মাধ্যমে। বিটাকও এই একইভাবে ১৯৬২ সাল থেকে রেজুলিউশন দিয়ে চলছে, এটার কোনো আইন নাই, এই জন্য আইনের প্রস্তাবটা করা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকারের সুরক্ষা আইন ২০১৩ এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকারের সুরক্ষা বিধিমালা, এ দুটো মিলে একটা জাতীয় কর্ম পরিকল্পনা করা হয়েছে। এটা আপনারা জানেন যে নবম সংবাদপত্র মজুরি বোর্ড ২০১৮ পরীক্ষার জন্য গঠিত মন্ত্রিসভা কমিটি, এটাকে পুনর্গঠন। মন্ত্রিপরিষদ বৈঠকের শুরুতে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয় বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা না চালানোর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে প্রতিদ্বন্দ্বিতার জন্য নয়, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি অংশ নিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের জবাবে তিনি এ মন্তব্য করেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অযথা চেষ্টা না করে দলের শোচনীয় পরাজয়ের কারণ খুঁজতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ প্রচার সম্পাদক ও তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। তারা আগে থেকেই জানতেন, অনুধাবন করতে পেরেছিলেন তারা নির্বাচনে শোচনীয়ভাবে পরাজিত হতে যাচ্ছেন। তাদের মূল লক্ষ্যই ছিল নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করা।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, 30 ডিসেম্বর আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। লালমনিরহাটের রাজপুর ইউনিয়নের ঘলাইঘাট গ্রামে এক প্রতিবাদ সমাবেশে একথা বলেন তিনি। ডিআরইউতে অপর এক আলোচনার সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, 30 ডিসেম্বর গণতন্ত্রের পরাজয় হয়েছে, দেশে আওয়ামী লীগ বলে কিছু নেই, শুধু প্রশাসন আছে বলেও মন্তব্য করেন তিনি। অবিলম্বে নির্বাচনের ফলাফলকে বাতিল করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে নতুন নির্বাচন দিতে হবে। নির্বাচন নামে একটি তামাশা হয়েছে দেশে। এই দেশের সবথেকে বড় দুর্নীতিটা হয়েছে 18 সালের 30 ডিসেম্বর। আফগানিস্তানের সামরিক ঘাঁটি ও পুলিশ ট্রেনিং সেন্টারে তালেবান হামলায় নিরাপত্তা বাহিনীর 126 জন সদস্য নিহত হয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, ওয়ারদাক প্রদেশের রাজধানী মাইদান শহরে এই হামলা হয়েছে। মাইদান শহর কাবুল থেকে 44 কিলোমিটার দূরে। একজন প্রাদেশিক কর্মকর্তা হামলায় 100 জনেরও বেশি নিহত হয়েছে বলে স্বীকার করেছেন। আহতদের প্রাদেশিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে যাদের অবস্থা গুরুতর তাদের কাবুলে নেওয়া হয়েছে। তালেবানরা এই হামলার দায় স্বীকার করে বলেছে, সমন্বিতভাবে এই গাড়ি বোমা হামলা চালিয়েছে তারা। এবারে শিক্ষা সংবাদ। শিক্ষার মান উন্নয়নে যখন কাজ করে যাচ্ছে শিক্ষা বান্ধব সরকার, তখন মানিকগঞ্জের সিংগাইর উপজেলার 97টি প্রাথমিক বিদ্যালয়ে ঢিলেঢালাভাবে চলছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীরা উপস্থিত থাকলেও নেই শিক্ষকের উপস্থিতি। সিংগাইর প্রতিনিধি বাদুল হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন নূর মোহাম্মদ। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার শামসুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকাল 10টার দৃশ্য এটি। মূল গেটে তালা লাগানো থাকায় শিক্ষার্থীরা অপেক্ষা করছে বাইরে। বাস্তব চিত্র এমন হলেও শিক্ষকদের আগমনের হাজিরা খাতায় স্বাক্ষর রয়েছে সকাল 9টায়। শীতের অজুহাতে দায়সারা উত্তর দেরিতে আসা শিক্ষকদের। শীতের সকাল তো বাচ্চারা এখনো ঠিকমতো আসে না, মানে একটু লেট করে, এর জন্য একটু মানে এখন তো মনে করেন জানুয়ারি মাস, একটু হয়তো এদিক সেদিক হয়ে যায় আর কি। স্কুল উপস্থিত হলেন 9:50, কিন্তু আপনি উপস্থিতি দেখালেন 9টায়। এই বিষয়টা কি ঠিক হলো, আপনি কি মনে করেন যেটা ঠিক না? এটা ঠিক হয় না, এই জিনিসটা মানে মানে আসলাম একটু দেরি হয়ে গেছে, তো যার কারণে আর কি উপস্থিত তো 9টায় আর কি। উপজেলার বাইরে থাকা শিক্ষকদের স্কুলে উপস্থিতির অনিয়ম বেশি বলে জানালেন অভিভাবকরা। স্যার আসেন না, আমরা তারা ঢুকতে পারতেছি না। না, 9টার মধ্যে কোনোটাই আসে না, কোনো শিক্ষকতা আসছে না, পোলা বানাইছে খারাই থাকে। স্কুলের হেডম্যাডাম কোনো দিন যায়, মনে করেন লাঞ্চের দিক দিয়ে চলে যায়, আসে সকাল 10টা, 10:30, 11টা বেজে যায় কোনো দিন। কোনো কোনো বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানালেন, সহকারী শিক্ষকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পরেও নেই কোনো অগ্রগতি। একজন ফোনে যোগাযোগ করলাম, কইলো আসছে, আর একজন ফোন নাম্বার ঢোকেই। তবে অনিয়ম দূর করতে শিক্ষকদের ডিজিটাল হাজিরা সহ বেশ কিছু দাবি জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। সর্বোচ্চ চেষ্টা করছি যে টিচারদেরকে সঠিক সময়ে টিচারের আগমন এবং প্রস্থান বিষয়টা নিশ্চিত করার জন্য বাংলাদেশের শতভাগ স্কুলে ডিজিটাল হাজিরা থাকা উচিত। এসব অনিয়ম দূর করতে শিগগিরই পদক্ষেপ নেওয়ার দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের। নূর মোহাম্মদ, মাইটিভি নিউজ ডেস্ক। ইংরেজি সাইনবোর্ড ব্যবহারে হাইকোর্টের আদেশ অমান্য করায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। রাজধানীর বনানী এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বেআইনিভাবে যারা শুধু ইংরেজি সাইনবোর্ড ব্যবহার করছে তাদের বিরুদ্ধে মামলা সহ জরিমানা করা হয়। রাজীব রহমানের রিপোর্ট। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজধানীতে বাংলা ও ইংরেজি মিশ্রণের সাইনবোর্ড ব্যবহার করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এসব সাইনবোর্ড অপসারণের অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একাধিকবার সময় দেওয়ার পরেও নির্দেশনা অনুযায়ী ইংরেজি সাইনবোর্ড অপসারণ না করায় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। এই হাইকোর্টের আদেশ এবং কর্পোরেশনের বিজ্ঞপ্তি অমান্য করার অপরাধে সিটি কর্পোরেশন আইনে বেশ কিছু প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং বেশ কিছু সাইনবোর্ড অপসারণ করা হয়েছে। জনসচেতনতা তৈরিতে এ বিষয়ে আরো প্রচারের পরামর্শ দেন ভুক্তভোগীরা। উত্তর সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে যে সাইনবোর্ডে বাংলা থাকতে হবে, সেটা অবশ্যই স্বাগত জানানোর মতোই একটা উদ্যোগ, যেহেতু আমরা বাঙালি। যে ইনফরমেশনই ওনারা বলুক না কেন, সেটা যদি আমাদেরকে লিখিত আকারে বা প্রপারলি আমাদের কাছে শুধু পৌঁছে বা আমাদের একটা সিগনেচারের স্রোতে আমরা যে
পেয়েছি সেটা যদি ওনারা জানে, একটা ক্রস চেক করা গেল সেটা থ্রোতে যদি করেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমাদের কোনো রকম আপত্তি বা কোনো রকম সন্দেহ থাকে না। যে অভিযানে ছয়টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা এবং 80,000 টাকা জরিমানা করে ডিএনসিসি। রাজীব রহমান, মাইটিভি, ঢাকা। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হলেও কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তৃণমূলের মানুষ। মাইটিভি সহ বিভিন্ন গণমাধ্যম বিষয়গুলো তুলে ধরছে অব্যাহতভাবে। এবার দুদকের অভিযানেও প্রমাণ মিলেছে। বিভিন্ন উপজেলা হাসপাতালে গিয়ে 62% চিকিৎসককেই কর্মস্থলে অনুপস্থিত পেয়েছে কমিশন। টাকা ছাড়া সেবা না দেওয়ার বিষয়টিও ধরা পড়েছে হাতে নাতে। সেবা খাতকে কলুষিত করছেন যারা, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী। মাহবুব সৈকতের রিপোর্ট। মানুষের মৌলিক অধিকারের অন্যতম স্বাস্থ্যসেবা দিতে দেশের প্রতিটি জেলা এবং উপজেলায় রয়েছে সরকারি হাসপাতাল। চিকিৎসক, নার্স নিয়োগসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সাম্প্রতিক বছরগুলোতে নেওয়া হয় সময় উপযোগী নানা পদক্ষেপও। তবে সরকারের শুভ উদ্যোগের সুফল তৃণমূলে না পৌঁছানোর অভিযোগ গণমাধ্যমে উঠে আসছে অব্যাহতভাবেই। ডাক্তার কখন আসবে জানিনি। পর আমার স্ত্রী লইয়া সারে দাঁড়িয়ে গেছি, সারের দেখে ঠিকিয়া, তারপর কহিল মৌরিতে যান, আমার তো সময় নাই, আমি আসতে আসি। আমি চিকিৎসার জন্য আসছিলাম কিন্তু ডাক্তার পাই না। মা শিশু করলাম কেন্দ্রে গিয়ে ডাক্তার পাওয়া যায় না, সেভাবে মানও ভালো না। এসব অভিযোগ খতিয়ে দেখতে সোমবার দেশের 10টি সরকারি হাসপাতাল পরিদর্শনে যায় দুর্নীতি দমন কমিশন। অভিযান শেষে এ বিষয়ে কথা বলেন কমিশনের মহাপরিচালক। খুব দুঃখজনক চিত্র হলো, 9টি জেলায় আমরা পেয়েছি প্রায় 62% ডাক্তার অনুপস্থিত। ঢাকার আশপাশের যে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র তাতে প্রায় 40% ডাক্তার অনুপস্থিত। সেই 230 জন ডাক্তারের মধ্যে 92 জন অনুপস্থিত, আর উপজেলা পর্যায়ে 131 জন ডাক্তারের মধ্যে 81 জন অনুপস্থিত। স্বাস্থ্যখাতের সেবা বৃদ্ধিতে এই অভিযান অব্যাহত থাকার কথা জানান মুনির চৌধুরী। আমরা ধরপাকড় বা গ্রেফতার করে কোনো পরিবর্তন আনতে চাই না। দায়িত্ব অবহেলা সেটাও দুর্নীতি, এবং রোগী দিয়ে সেবা থেকে বঞ্চিত করা সেটাও অপরাধ। সেক্ষেত্রে আমরা ছাড় দেব না, সেক্ষেত্রে তারা চাকুরি হারাবেন। চিকিৎসা খাতের দুরবস্থার জন্য সংশ্লিষ্ট দপ্তরের গাফিলতি রয়েছে বলে মন্তব্য করেন কমিশনের এই কর্মকর্তা। ডিজি হেলথ অফিস তাদের কন্ট্রোলিং অথরিটি, অবশ্যই তাদের দুর্বলতা আছে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। এবার স্বাস্থ্য সচেতনতার উপর একটি ভিন্নধর্মী প্রতিবেদন। মানবদেহের সুস্থতায় নিয়মিত শারীরিক ব্যায়াম জরুরি, তাই তো রাজধানীর বিভিন্ন উদ্যান আর উন্মুক্ত স্থানে ভোরের আলো ফোটার আগেই দেখা মিলে অনেককে প্রাতঃ ভ্রমণ করতে। তবে হাঁটার উপযুক্ত পরিবেশ ও পরিচ্ছন্নতার দিকে নজর দেওয়ার দাবি নগরবাসীর। রাজীব রহমানের আরও একটি রিপোর্ট। তখন উকি দেয়নি ভোরের সূর্য, শিশির বিন্দুকণায় কুয়াশার চাদরে ঢাকা ইট পাথরের এই নগরী। এর মাঝেই বিশেষ প্রস্তুতি নিয়ে রাজধানীর হাতিঝিলের রমনা পার্ক সহ বিভিন্ন উদ্যানে বেরিয়ে পড়েছেন অনেকে। নিজেকে শারীরিকভাবে প্রস্তুত রাখতেই এই চেষ্টা। আমাদের রেগুলার হাঁটাটা এতটাই প্রয়োজন যে রেগুলার হাঁটলে আমাদের শরীরের জন্য ওষুধের মতন কাজ করে, প্রত্যেকটা জিনিস খুব ভালো থাকে। বিশেষ করেন আপনি ওষুধে ভালো হবে না, আপনি এটাতে ভালো হবে, সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আজকে প্রথম আসলাম, তারপরও আমার খুব ভালো লাগছে। কেউ কেউ অভ্যাসের কারণে শীত উপেক্ষা করে ব্যায়াম করতে এলেও অনেকেরই রয়েছে চিকিৎসকের পরামর্শ। আমাদের তো আর অন্য কিছু করার উপায় নাই, বা হেভি এক্সারসাইজও করতে পারি না, হাঁটাটা খুবই দরকার আমাদের, প্রত্যেক দিনই আসার চেষ্টা করি। হাঁটলে পরে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় এবং সারা শরীরেই অক্সিজেন পায়। আমি আমার নিজের সুস্থতার জন্য হাঁটব, নিজের ভালোর জন্য হাঁটব। আপনি যত হাঁটবেন তত বাঁচবেন। যদিও ব্যায়ামের উপযুক্ত জায়গার পাশাপাশি সরঞ্জাম বাড়ানোর দাবি অনেকের। পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, সবার সৌন্দর্যের ব্যাপার আছে। একটা ঘাসের মাঠ আছে যেটা, এটা যদি ঠিকমতো সংস্কার করে, আরও সমতল করে, ঘাসগুলি যদি একটু পরিচর্যা করে, যদি ইনস্ট্রুমেন্ট একটু বাড়ানো যায় তাহলে সবাই ভালোভাবে ব্যায়ামটা করতে পারবে। এবং পার্কের বিভিন্ন সময় অনেক দেখা যায় অনেক লোকই স্মোকিং করে, এর জন্য আমাদের বিভিন্ন সমস্যা হয়। সৌন্দর্য বর্ধনের জন্য যে যে কাজ পদক্ষেপগুলো আছে ওগুলো যদি নেয় তাহলে আমি মনে করি পার্কের পরিবেশ আরও অনেক অনেক বেটার হবে। সুস্থ জাতি গঠনে নিয়মানুবর্তিতার যেমন বিকল্প নেই, তেমনি স্বাভাবিক শারীরিক পরিশ্রমও বেশ জরুরি বলছে চিকিৎসা বিজ্ঞান।
আর দিনব্যাপী নিজেকে কর্মচঞ্চল আর উদ্যমী রাখতে সকালের ব্যায়াম জরুরি বলছে নগর জীবনের এই মানুষগুলো। রমনাপাড় থেকে রাজীব রহমান, মাইটিভি, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুরে মাইজদিগামী হিমাচল পরিবহনের একটি বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। এ সময় অটোরিকশার চালক সহ আরও দুজন আহত হয়েছে। বেগমগঞ্জ মডেল থানার ওসি জানান, দুপুর আড়াইটার দিকে চৌমুহনী লাকসাম বাইপাস সড়কে বাসটি একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক মহিলা যাত্রী নিহত হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। এবার আমাদের কৃষি। ঝালকাঠির বিলাঞ্চলে এখন ব্যাপক হারে শীতকালীন শাকসবজি চাষ হচ্ছে। কান্দি পদ্ধতির চাষাবাদে নারী পুরুষ সমানে কাজ করছেন, ফলে এই সবজি চাষ এনে দিয়েছে গ্রামীণ জনপদে অর্থনৈতিক সচ্ছলতা। জেলার গণ্ডি পেরিয়ে ঝালকাঠির সবজি এখন আশেপাশের এলাকায়ও চাহিদা মেটাতে পারছে। ঝালকাঠি প্রতিনিধি মোহাম্মদ বরকত হোসেন মৃধার পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন রাজিয়া সুলতানা স্মৃতি। ঝালকাঠি সদর উপজেলার বেশ কয়েকটি গ্রামে শাকসবজির আবাদ ভালো হয়। বিলাঞ্চল খ্যাত এ গ্রামগুলো প্রায় ১২ মাস পানি বেষ্টিত থাকে বলে কান্দি পদ্ধতিতে শাকসবজি চাষ করেন এখানকার কৃষকরা। গ্রামের নারী পুরুষের অক্লান্ত পরিশ্রমে এবছরও ক্ষেতগুলোতে অধিক ফলন হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে আশেপাশের এলাকায়ও রপ্তানি হচ্ছে। ফুলকপি, ওলকপি, তারপরে পুঁই ডাঁটা, তারপরে পালং শাক ইত্যাদি ইত্যাদি বেচে কিনেও আমাদের প্রচুর পয়সা। শাকসবজি আয় গ্রামীণ জনপদে এনে দিয়েছে অর্থনৈতিক মুক্তি। দামের তো কোনো ঠিক নেই। লাল শাক বিক্রি করছি ১০ টাকা আড়া। এতে সংসার চলে। ওই এরা পুরুষ মানে ক্ষেত খামারে বেচা কিনা করে। বিভিন্ন হাট বাজারে আমরা বিক্রি করে আমরা মোটামুটি ভাবে সংসার ম্যানেজ করি। ঝালকাঠি জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছে, পেয়ারা আমরার সাথে সাথে দিন দিন বিলাঞ্চলের শীত মৌসুমের শাকসবজি চাষ বেড়েই চলেছে। কৃষি বিভাগও পরামর্শ সহ দিচ্ছেন সব রকম সহযোগিতা। এখানে বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, কাঁকরোল, চাল কুমড়া, সিজিঙ্গা, শিম, কুমড়া, লাউ, শশা, পালং শাক, লাল শাক ও কাঞ্চন শাক সহ বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ হয়ে থাকে। সবজি চাষ করে তারা তাদের চাহিদা পূরণ করে এবং তারা তাদের অভাব দূর করতে সক্ষম হয়েছে। জেলায় এবছর ৬৯৪৫ হেক্টর জমিতে শীতকালীন শাকসবজি চাষ হয়েছে। মৌসুম জুড়ে জেলায় ১০,০০০ কৃষক ১,৪৪,৮০০ মেট্রিক টন ফলন উৎপাদন করবেন। রাজিয়া সুলতানা স্মৃতি, মাইটিভি নিউজ ডেস্ক। কক্সবাজারের টেকনাফের দমদমিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শামসুল নামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তালিকাভুক্ত এক মাদক বিক্রেতা নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক, ২০,০০০ ইয়াবা, ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। গত মধ্যরাতে এই অভিযান চালানো হয়। এ সময় টেকনাফ থানার উপপরিদর্শক সহ ৩ জন আহত হন। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এই ছিল আমাদের এখনকার সংবাদে। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews। এবং দর্শক আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি তাসনিম হোসেন এবং আমি সাইদ মল্লিক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।